হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো আপনি কিভাবে গুগল ম্যাপের মাধ্যমে লিড জেনারেশন করবেন। তো গত ক্লাসে আমরা লিড জেনারেশন লিস্ট কিভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়েছিলাম। তো আজকে ম্যাপের মাধ্যমে আপনি কিভাবে লিড জেনারেশন করবেন সেই বিষয়টা দেখানো হবে। তো চলুন, প্রথমত আমাকে যে বিষয়টা করতে হবে, এখান থেকে আমি ইমেলটি লগ ইন থাকা অবস্থায় ম্যাপের উপর ক্লিক করলাম। ম্যাপের উপর ক্লিক করার পর আমি আমার ম্যাপে চলে গেলাম, বা আপনি এই ম্যাপটি ইউজ করার জন্য map.google.com ব্যবহার করতে পারেন, আপনি যদি ক্রোম ব্রাউজার না হয়ে থাকেন। দেন এখন আমি যেই লিড সংগ্রহ করব, বা আপনি যেই লিডটি আমি এখান থেকে কালেক্ট করতে চাচ্ছি, আমি যদি এক্সাম্পল বলি, ধরেন আপনি যেই লিড জেনারেশন করবেন এখন সেটি হচ্ছে আপনার ইউএসের 150টি, বা আপনার ইউএসের আলাবামা শহরের হসপিটালের একটা লিঙ্ক, বা এই হসপিটালের জন্য কিছু আপনি হসপিটালের লিস্ট সংগ্রহ করবেন। হসপিটালের লিস্ট বা হসপিটালের ইনফরমেশান আপনি সংগ্রহ করতে চাচ্ছেন। তো এটা আপনি কিভাবে করবেন সেটা আমি এখান থেকে দেখাচ্ছি। তো এটার জন্য আমি এখান থেকে দিলাম ইউএসএ আলাবামা, আলাবামা ইউএসএ, আলাবামা ইউএসএ লিখে সার্চ করার পর দেখেন এখানে আমাদের ইউএসএ আলাবামা শহরটা কিন্তু চলে আসছে। এই যে আমাদের এরিয়াকৃত অংশটুকু, এরিয়াকৃত যে প্লেসটা রয়েছে সেটা কিন্তু মূলত আলাবামা বা ইউএসএর আলাবামা শহর। আশা করি এই বিষয়টি আপনি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আমাদের ইউএসএর আলাবামা শহর, এটা আমাদের ইউএসএ আলাবামা শহর। তো এই ইউএসএ আলাবামা শহরে আমরা যে ইনফরমেশান, বা আমরা যে ইনফরমেশানগুলো সংগ্রহ করতে চাচ্ছি সেটি কী ইনফরমেশান, সেটা আপনি যদি, সেটা যদি আপনার ক্লায়েন্টের গার্মেন্টস ফ্যাক্টরি হয়ে থাকে তাহলে আপনি গার্মেন্টস ফ্যাক্টরি দিবেন, সেটা যদি আপনার হসপিটাল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে হসপিটাল দিবেন, এবং সেটা যদি আপনার অন্য কোনো কিছু হয়ে থাকে তাহলে আপনি সে এটা এখানে দিতে পারেন। আমি ধরে নিলাম এটা হচ্ছে আপনার শু শপ বা জুতার দোকান, বা আমি যদি এখান থেকে এটার উপর গিয়ে মাউসের ডান বাটনে ক্লিক করব, ক্লিক করে সার্চ নিয়ার বাই অপশানে ক্লিক করব, তাহলে আমি এখান থেকে দিলাম শু, SSOE শু স্টোর। এই যে দেখেন শু স্টোর, এখানে হচ্ছে শু ফ্যাক্টরি, শু স্টোর আপনি এটাও দিতে পারেন, বা শু ফ্যাক্টরি। সাপোজ আমি এখান থেকে আপনার ফ্যাক্টরির প্রয়োজন হলে আপনি ফ্যাক্টরি দেবেন, আর আপনার যদি শু স্টোরের প্রয়োজন হয় তাহলে এখান থেকে দেখেন। এখন কিন্তু সবগুলো লিস্ট অলরেডি চলে আসছে, তো আমি এখান থেকে যেটা করব, এই যে দেখেন আমি এটার উপর মাউস হোভার করি এবং এখান থেকে দেখেন আমাদের কিন্তু সবগুলো শু স্টোরের লিস্ট চলে আসছে। তো আমি প্রথমত যেটা করব, দেখেন এখান থেকে আমি এই যে প্রথম যে লিস্ট, যেমন এই যে রয়েছে শু স্টোর, শু স্টোরের অল ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে। তো যে ইনফরমেশানগুলো নর্মালি চায় সেগুলো এখানে রয়েছে, যেমন শু ডিপার্টমেন্ট এই শপের নাম। তো এটা কপি করলাম, কপি করে পূর্বের মতো আমরা যেটা করব, আমি এখান থেকে দেই, এটা গত ক্লাসগুলোতে আমরা এটা করেছিলাম, আমি এখান থেকে দেই স্টোর নেম। আচ্ছা, আমি এখান থেকে স্টোর নেম, স্টোর আমি এখান থেকে দিলাম স্টোর নেম। তো এখান থেকে ভি দিয়ে পেস্ট করলাম, যেমন শো ডিপার্টমেন্ট। দেন এখন যেটা হবে, তারপর এটার যে ফোন নাম্বার নিতে হবে আমাদের, এই যে এখানে রয়েছে ফোন নাম্বার, এবং এইটার পাশে যে অপশানটি রয়েছে, এই যে একটা কপি একটা অপশান রয়েছে, তো আমরা এখান থেকে ক্লিক করে এখান থেকে পি দিয়ে পেস্ট করে ফেললাম। এরপর যেটা হবে, এটা হচ্ছে যে ওয়েবসাইট, এবং ওয়েবসাইটটাকে আমরা এখান থেকে কপি করে নিলাম, এই যে এখান থেকে দেখেন অ্যাড্রেস ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটাকে আমরা এখানে পেস্ট করলাম। দেন যেটা রয়েছে অ্যাড্রেস, এই যে দেখেন অ্যাড্রেস, এই অ্যাড্রেস এখান থেকে কপি করলাম, কপি করে এই অ্যাড্রেস বারে আমরা অ্যাড্রেসটাও কী করে ফেললাম, পেস্ট করে ফেললাম। দেন যেটা রয়েছে সেটা হচ্ছে ইমেল, আমরা এখান থেকে যদি একটু যাই নিচে, হয়তো বা ইমেল রয়েছে। আচ্ছা, ইমেল যদি না থাকে সমস্যা নেই, তো আপনি এখান থেকে তাদের ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু তাদের একটা ইমেল পেয়ে যাবেন, তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই। তারপর এখান থেকে আর কী কী ইনফরমেশান চায়, এবং স্ক্রিনশট লিঙ্ক, ইমেলটা এবং স্ক্রিনশট লিঙ্কটা বাকি আছে, এই যে
সেন্ট লোকেটেড স্যাড ইমেল। তো আমি এখান থেকে এটার উপর একটা নিউ ট্যাবে ক্লিক করি, একটু যদি দেখি। আচ্ছা আচ্ছা, এখান থেকে যেটা রয়েছে, আচ্ছা এভাবে আপনি এখান থেকে এটা সংগ্রহ করতে পারেন। সরি, আরেকটা চলে আসছে। আচ্ছা, এটা সমস্যা নেই, আমি একটু ব্যাক করে এই যে এখানে গেলাম। দেখেন এখান থেকে কি গেলাম, এবং এই ওয়েবসাইটের ভিতরে আপনি ভিজিট করে কিন্তু এখান থেকে মেল সংগ্রহ করতে পারবেন। আমি যদি একটু ওয়েবসাইটটাকে নিউ ট্যাবে একটু ওপেন করি, এবং একটু ওপেন করার পর এখান থেকে সম্ভবত আমরা ওয়েবসাইটে ভিজিট করেছি। এই যে এটা হচ্ছে আমাদের তাদের ওয়েবসাইট, এই যে সুইস যে ওয়েবসাইটটা রয়েছে, এই যে জুতার দোকান। দেন আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন কাস্টমার সার্ভিস সুইস ডট কম, এই যে এখানে তাদের ইমেলটা রয়েছে, আমরা এখান থেকে এই ইমেলটা কি করতে পারি, কপি করতে পারি। কপি করে দেন আমরা এখান থেকে এই যে ইমেলটা এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল কিন্তু আমাদের মূলত ইনফরমেশান কালেক্ট করা। এখন যেটা করব, এখানে এসে আমরা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট টোটালি একটা স্ক্রিনশট নিব। তো স্ক্রিনশট নেওয়ার জন্য এই যে লাইট শট সফটওয়্যারটি রয়েছে, লাইট শট সফটওয়্যারটি ব্যবহার করব। এই যে এখান থেকে এই বরাবর ইনফরমেশানটা আমরা গুগল থেকে নিয়েছি, এই যে দেখেন এই এখান থেকে নিলাম। দেন এটার উপর একটা ক্লিক করলে দেখবেন এটা আলাদা একটা সাইটে ওপেন হয়েছে। দেন এটার যে লিঙ্কটা, এটাকেও কপি করলাম, কপি করে এখানে এই যে লাইট শর্ট যে অপশানটা রয়েছে এটার মধ্যে আমরা পেস্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আমরা পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ, পরবর্তীতে আমরা এটা তাকে পাঠাবো, এবং কীভাবে পাঠাবো সেই সম্পূর্ণ প্রসেসটিও দেখাবো। তো নেক্সট পর্বে আমরা অন্য আরেকটি ওয়েতে কীভাবে লিড জেনারেশন করতে হয় সেই বিষয়টি একটু দেখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।